হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহর রশেশ রাতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি ডিম ছাড়া ময়দা দিয়ে খুবই মুছে মজাদার পিঠা রেসিপি নারকেল পিঠা আপনার আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে মাত্র এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে দেখাবো একদম ইজি পদ্ধতিতে আর খেতে যে কি মজা আপনার তৈরি না করা অবধি আপনার কখনো বুঝতে পারবেন না এত বেশি মুছ মুছে আপনার সংরক্ষণ করতে পারবেন চার থেকে ছয় মাসের জন্য এই সহজ পিঠাগুলো বানিয়ে আপনার সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য তৈরি করা এতটা সহজ না দেখতে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখন চলুন আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে যাচ্ছি তো এখানে আমি একটি চুলে প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি দুইটা এলাচকে ফেটিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়ে। খুব সুন্দর ফ্লেভারের জন্য এবার আমি একটু নেড়ে ছেড়ে নিচে চুলের আঁচটাকে মিডিয়াম আঁচে ধরিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে কিন্তু পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই যে চিনি থেকে অনেকটা পানি কিন্তু বেরিয়ে গেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এইভাবে নেড়ে চেড়ে চিনি থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম আছে নাড়ানো কিন্তু থামানো যাবে না আপনারা যদি এইভাবে নারিকেল ভেজে রেখে দেন তাহলে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে যখন আপনারা এই পিঠাগুলো বানাতে চান নারিকেল যদি ভাজা থাকে তাহলে ঝটপট যখন তখন বানিয়ে নিতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে তো আপনারা এই নারিকেলগুলোকে এভাবে ভেজে রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন দুই তিন মাসের জন্য কিচ্ছু হবে না তো দেখুন নারিকেলের পানিটা অনেকটা শুকিয়ে গেছে কিছুক্ষণ পর কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে এখন চুলার আঁচটাকে আমি একদম লো আছে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে একদম ভালোভাবে মুচমুচে হয়ে যায় এখন কিন্তু আর মেরিয়াম আছে কিন্তু রাখা যাবে না পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু সময় নিয়ে আর কি তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে একদম ঝড়ঝরে হয়ে গেছে দেখুন এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে যখন আমি চুলাটাকে বন্ধ করে নারিকেলগুলো একদম ঠান্ডা করে নেয়ার পর একদম মুচমুচে হয়ে যাবে আপনারা তৈরি করলে আপনারা বুঝতে পারবেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নোয়াখালীতে এই পিঠাগুলো তৈরি করা হয় বিশেষ করে নতুন জামাই বা নতুন অতিথিদের আপ্যায়ন করার জন্য তো এখানে আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি একটা শুকনো বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপর এক থেকে দেড় টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে আমি চিনি তারপর স্বাদের একটা ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা খুব সুন্দর একটা প্লেভারের জন্য আর কি দেখতে অনেক বেশি ভালো লাগবে খেতেও কিন্তু সেই রকমই মজা হবে আপনারা তৈরি করা অপ্তে কিন্তু বুঝতে পারবেন না কতটা মজা এই পিঠাগুলো যদি একবার তৈরি করে এভাবে এই পিঠাগুলো খান তাহলে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে আপনারা বারবার এই পিঠাগুলো তৈরি করে প্রোজেন্ট করবেন আর কি বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করবে বিকালে চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর কি আপনারা এভাবে বা নিয়ে সংরক্ষণ করে বিকালে চায়ের সাথে খেতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটু একটু পানি দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি কিন্তু হাট করে মাখা যাবে না একটু সফট করে কিন্তু মেখে নিতে হবে নাহলে কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে বেলে নেওয়া যাবে না এর মধ্যে দেখুন আমি মেখে নিয়েছি দেখুন একটু সফট করে মেখে নিয়েছি তবে একদম কিন্তু সফট না দেখুন আমরা সাধারণত রুটি পরটার জন্য যেরকম আর কি ডো তৈরি করে সেরকম করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু আরও একটু স্মুথ হয়ে যাবে আজকের এই পিঠাগুলো বানাতে আমি কোনো ধরনের ডিম ইউজ করিনি ডিম ছাড়া আপনাদেরকে দেখে দিয়েছি মুচমুচে মজাদার পিঠা তারপর এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা লিচি শেপ দিয়ে দিয়েছি এখন একটু একদম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন এতটাই পাতা যে আপনার হাত দেখা যাবে একদম পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে কিস্পি হবে তো যে নারিকেল আমরা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন একদম মুচমুচে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি এখানে নারিকেল আপনারা কম বা বেশি করে নিতে পারেন চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি একটা পিৎজা কাটা দিয়েভাবে কেটে নিচ্ছি এই পিঠাগুলো একটু লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিলে দেখতে অনেকটা সুন্দর লাগে দেখুন আমি কেটে নিয়েছি একটা পিঠা তো আর একটা পিঠা আপনাকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে টিপে টিপে জোড়া লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ফেটে যাবে আর কি তাহলে যখন আমরা ভাজবো তাহলে কিন্তু নারকেল বেরিয়ে যাবে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনার যে কোনো কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তো এখানে আমি একটা রুটি থেকে তিনটে পিঠে বানিয়ে নিয়েছি সেমভাবে দেখুন আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো বানানো এতটা সহজ আপনার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন আমার আরও একটি রেসিপি আছে মুচমুচে মজাদার নারিকেলের পিঠা সেখানে আমি ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি মাত্র একটি ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে দেখিয়েছি আর আজকে আমি ডিম ছাড়া বানিয়ে দেখিয়েছি দেখুন এখানে আমি অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি পিঠাগুলোকে এখন তেলে ভেজে নিতে হবে তো সেজন্য আমি একটা পাইপ প্যানে কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখেছি লো আঁচে রেখে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে না হলে কিন্তু মুচমুচে হবে না তো একটি একটি পিঠা আমি এইভাবে তেলে দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তেলের টেম্পারেচার কতটা কম আছে এইভাবে খুবই কম আছে চুলোটাকে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলোকে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে এই পিঠাগুলো মুচমুচে মুচু করে ভেজে নিতে একটু সময় লাগে চুলার আঁচ মিডিয়ামে রেখে কোনোভাবে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে না তো এর মধ্যে দেখুন আমি সব পিঠাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন সার্ভ করে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা আকর্ষণীয় লাগছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি মজার এখন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা মোচমুজো হয়েছে কত বেশি মোচমুজো হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে যখন হাত দিয়ে চাপ দেবেন তখন একদম গুরু গুঁড়ো হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পে